Bismillahirrahmanirrahim. Dear friends, neighbors, brothers, sisters, Assalamualaikum. Tomader aske abaro shubhechha janiye class shuru korbo. Tomader jyamiti chitra ankon. Tumra jano tomader syllabus e jyamiti chitra ankon je bishoyti niye alochona kora hoyeche. Tribhuj, chaturbhuj, borgo ebong britto. To esho amra ei charta bishoye chitra ankon ektu shikhni. ছাত্রছাত্রীরা তোমরা যখন ত্রিভুজের চিত্র অঙ্কন করবে তখন তোমাদের অবশ্যই একটি স্কেল দরকার হবে তোমরা স্বচ্ছ স্কেল প্লাস্টিকে এটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে তোমরা প্রথমে আমি বোর্ডে এঁকে দিচ্ছি দেখো প্রথমে সোজা করে এঁকে দিচ্ছি সোজা করে একটি দাগ দিয়ে নিলাম এবং তোমরা উপরে যে কোনো জায়গায় একটু মাঝামাঝি অবস্থানে একটি এরকম বিন্দু দিয়ে নেবে বিন্দুর সাথে দুইটি অংশ তোমরা যোগ করে দেবে দেখো এই বিন্দুর সাথে আমরা দুইটি অংশ যোগ করে দিলাম এরপরে আমরা এটা একটা নাম দিব আমরা ক খ গ নাম দিলাম তাহলে চিত্রে ক খ গ একটি ত্রিভুজ আমাদের ত্রিভুজের চিত্র অঙ্কন হয়ে গেল এবার আমরা অঙ্কন করা শিখব একটি চতুর্ভুজ চতুর্ভুজ অঙ্কন করা খুবই সহজ তোমরা জানো তোমরা আবারও একটি স্কেল দিয়ে তোমরা দাগ দিয়ে নিবে এইবার তোমরা উপরে এবং নিচে দুই দিকে দাগ দিয়ে উপরে একটা নিচে একটা দুই দিকে দাগ দিয়ে নেবে এবং এই দুইটি প্রান্ত বিন্দু তোমরা যোগ করে দিবে যদি অতিরিক্ত অংশ থাকে তোমরা রাবার ইউজ করে এটি মুছে দেবে এবং এর নাম দিবে ক খ গ ঘ নিচে লিখবে চিত্রে এই যে ক খ গ ঘ একটি চতুর্ভুজ ছাত্রছাত্রীরা আমরা বর্গ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা একটু জেনে নেব তার আগে তোমাদের আমি বলব যে বর্গ অঙ্কন করতে আমাদের দুইটি জিনিস জানা খুবই দরকার এক নাম্বার প্রতিটি বাহু সমান অর্থাৎ একটি বর্গের প্রতিটি বাহু তোমরা জানো যে চারটি বাহু থাকে এই চারটি বাহুই হবে সমান এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ এক সমকোণ বা 90 ডিগ্রি এই দুইটি শর্ত আমার বর্গে থাকতে হবে তাহলে আমরা সুন্দর করে বর্গ আঁকতে পারব তোমাদের জন্য খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি কিভাবে আমরা বর্গ আঁকব প্রথমে আমরা স্কেল দিয়ে দেখো আমি পুরো স্কেল পরিমাণ নিলাম একটি দাগ দিয়ে নেব তাহলে আমার একটি বাহু আমাদের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি হওয়ার জন্য তোমরা ব্যবহার করবে এরকম তোমাদের চাঁদা আছে চাঁদা তোমরা ব্যবহার করবে আমি একটু আমাদের বড় চাঁদা ব্যবহার করছি দেখো এই চাঁদা শূন্য দাগের সাথে এই দাগটা আমাদের মিল করে নিতে হবে দেখো দুইটি প্রান্তের শূন্য দাগের সাথে আমরা এরকম মিল করে নেব এটাও আমরা তাই করব শূন্য দাগের সাথে আমরা মিল করে নেব তার মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হলো আমি আগে তোমাদের বলেছি যে আমি এরকম এক স্কেল পরিমাণ নিয়েছি দেখো আমি এটা ঠিক যত বড় নিলাম ঠিক তত বড়ই
আমরা নিয়ে নেব এটা একটু তোমরা মেপে নিবে 3 সেমি 4 সেমি বা 5 সেমি অর্থাৎ তোমরা মেপে এই কাজটি করবে হ্যাঁ দেখো আমাদের চারটা বাহু আমরা সমান করে মেপে নেব আমরা স্কেল ধরে দেখব এইটা এইটা সমান এইটা এটা সমান অর্থাৎ দেখো এখানে যে চারটি বাহু একটি দুইটি তিনটি চারটি সবগুলো বাহুই হবে সমান এবং সবগুলো কোণ এটা হবে 90 ডিগ্রি তোমরা ইচ্ছা করলে চাঁদা দিয়ে মেপে দিতে পারো এই ক্ষেত্রে তোমাদের বাড়িতে যারা বড়রা থাকবে তোমরা তাদের সাহায্য নিতে পারো তাহলে তোমরা বর্গটি একটু বেশি করে অনুশীলন করবে কারণ এটা তোমাদের জন্য একেবারে নতুন ছাত্রছাত্রীরা এবার আমরা বৃত্ত অঙ্কন করা শিখব বৃত্ত অঙ্কন করার আগে তোমাদের বলবো দুইটি জিনিস মনে রাখবে যে বৃত্তে একটি কেন্দ্র থাকবে খুব সুন্দর করে মনে রাখবে একটি কেন্দ্র থাকবে এবং কেন্দ্র থেকে সমান দূরত্বে একটি রেখা বক্ররেখা ঘুরে আসে তার মানে কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বক্ররেখা ঘুরে আসে তাকে আমরা বলবো বৃত্ত তোমরা বৃত্ত অঙ্কনের জন্য তোমাদের পেন্সিল কম্পাস এইটা তোমরা ব্যবহার করবে তো আমরা আমাদের শিক্ষকদের পেন্সিল কম্পাস বড় এইটা আমরা ব্যবহার করব বৃত্ত অঙ্কনের জন্য দেখো প্রথমে আমি এখানে একটু বিন্দু দিয়ে নিলাম এইটাই হচ্ছে এর কেন্দ্র একে কেন্দ্র করে এরকম করে তোমরা ধরবে ধরে কেন্দ্র করে দেখো সমান দূরত্ব বজায় রেখে যদি একবার ঘুরে আসে আমরা শিক্ষকরা আমরা বড় একটা পেন্সিল কম্পাস ব্যবহার করব প্রথমে আমরা একটি কেন্দ্র দেখো এই যে আমরা একটি কেন্দ্র নিলাম তোমরা এরকম একটি পেন্সিল দিয়ে একটা বিন্দু দিয়ে নিবে এটা হবে কেন্দ্র ঠিক এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসে আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সুন্দরভাবে বৃত্ত অঙ্কন করব তোমরা পেন্সিল ব্যবহার করবে আমি এখানে একটি সাইন পেন ব্যবহার করছি প্রথমে যে কেন্দ্র থাকবে একে কেন্দ্র করে এটা নিবে দেখো কেন্দ্র থেকে আমরা সমান দূরত্ব বজায় রাখবো দেখো সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসবো এই যে একবার ঘুরে আসলাম তাহলে আমাদের একটি গোলাকার ক্ষেত্র তৈরি হলো একে আমরা বলবো বৃত্ত আমরা লিখবো চিত্রে ক খ গ একটি বৃত্ত তাহলে এই যে বিন্দু এর আমরা একটা হয়তো নাম দিলাম ঘ এটা হচ্ছে কেন্দ্র এখানে আমরা দিলাম ক খ গ তাহলে চিত্রে ক খ গ একটি বৃত্ত যার কেন্দ্র ঘ অথবা তোমরা লিখতে পারো চিত্রে ঘ কেন্দ্র বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত তো এভাবে আমরা আমাদের সিলেবাসের চারটি বিষয় ত্রিভুজ চতুর্ভুজ বর্গ এবং বৃত্ত এই চারটি আমরা অঙ্কন করা শিখলাম তোমাদের রোমান সংখ্যা বিষয়ে এখন কথা বলবো বিয়াম স্কুলের সিলেবাসে রোমান সংখ্যা 41 থেকে 70 এবং আমাদের ক্রিয়েটিভ হোমের স্কুল শাখা দ্বিতীয় শ্রেণী এখানে রোমান সংখ্যা দেওয়া হয়েছে 51 থেকে 100 তার মানে আমি তোমাদের এখন আলোচনা করবো 41 থেকে 100 পর্যন্ত তাহলে তোমাদের দুইটাই কভার হয়ে যাবে তো রোমান সংখ্যা তোমাদের লেখার প্রথমেই বলে রাখি তোমাদের কয়েকটি রোমান সংখ্যা মনে রাখতে হবে প্রথম রোমান সংখ্যা মনে রাখতে হবে এক একটি দাগ এরপরে মনে রাখতে হবে পাঁচ যেটাকে আমরা ভি দিয়ে লিখি এরপরে তোমাদের মনে রাখতে হবে দশ যেটা আমরা এরকম এক্সের মতো চিহ্ন দিয়ে লিখি এরপরে তোমাদের মনে রাখতে হবে পঞ্চাশ যেটা আমরা এল দিয়ে প্রকাশ করি এবং তোমাদের মনে রাখতে হবে একশো যেটা আমরা সি দিয়ে প্রকাশ করি
তাহলে এই পাঁচটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজেই রোমান সংখ্যা শিখতে পারবে এক থেকে একশো পর্যন্ত। এছাড়া তোমাদের বলবো রোমান সংখ্যা শেখার জন্য তোমরা দশকের সাহায্যে পড়া এই বিষয়টি একটু নতুন করে মাথায় আনবে। যেমন ধরো আমি লিখব ৪১, তাহলে আমরা দশকের সাহায্যে এটা কিভাবে পড়ি, চার দশ এক, ভালো করে দেখো, চার দশ এক, তাই না? এভাবে আমরা দশকের সাহায্যে পড়ি। তো আমরা করব কি, এটা প্রথমে চার দশ এক অর্থাৎ ৪০ আগে লিখব, তারপরে এক লিখব, চার দশ মানে ৪০, এরপরে এক লিখব। যদি ৪৫ হয় চার দশ পাঁচ মানে ৪০ লিখব, এরপরে পাঁচ লিখব। এভাবে যদি আমরা লিখি খুব সহজে আমরা রোমান সংখ্যা লিখতে পারব। তোমাদের আরও বলে রাখি রোমান সংখ্যায় আমাদের ডান পাশে যদি কিছু যোগ করি তাহলে সেইটা সংখ্যা বেড়ে যায়। যেমন ধরো এইটা পাঁচ, এর ডানে এক দিলাম তাহলে এইটা যোগ হয়ে গেল ৬। আবার ধরো এইটা দশ, এর আগে এক দিলাম তাহলে এইটা বিয়োগ হয়ে গেল অর্থাৎ এইটা হলো ৯। তো ডান পাশে দিলে রোমান সংখ্যায় যোগ এবং বাম পাশে দিলে রোমান সংখ্যায় বিয়োগ। তো আমরা আমাদের সিলেবাসে আসি, আমরা কিভাবে ৪১ লিখবো দেখো, ৪১ তো আমাদের চার দশ এক অর্থাৎ ৪০ এবং এক, আমরা আগে ৪০ কিভাবে লিখি, ৪০ আমরা লিখি দেখো এর ৫০, এর আগে এক্স দিই, এইটা ৪০, এর সাথে আমরা দেবো এক, ৪০ এবং এক ৪১। এরকম ভাবে আমরা যদি ৪২ লিখতে চাই কি করব, আমরা আগে ৪০ লিখব তার সাথে ২, ৪২। এরপরে আমরা যদি ৪৩ লিখতে চাই, ৪৩ যদি লিখতে চাই তাহলে দেখো আমাদের ৪০ ৪১ ৪২ ৪৩। এখানে মনে রাখবে তিনটি হয়ে গেলে এরপরে কিন্তু আর রোমান সংখ্যা বাড়বে না। ৪৪ লেখাটা একটু দেখো, ৪৪ অর্থাৎ ৪০, এরপরে চার, চার আমরা আগে লেখা শিখেছি সেভাবে আমরা লিখব। ৪৫ দেখো প্রথমে ৪০ এরপরে ৫, ৪৫। ৪৬ দেখো প্রথমে ৪০ এরপরে ৬, ৪৬। এরকমভাবে আমরা সবগুলো রোমান সংখ্যা লিখতে পারব। দেখো তোমাদের আমি সব রোমান সংখ্যা লেখা শেখাবো না, একটু মাঝে মাঝে রোমান সংখ্যা দেব। আমরা যদি ৪৯ লিখি দেখো তাহলে আমরা কীভাবে লিখব, ৪০ আগে লিখলাম, ৪০ এর সাথে ৯, এর সাথে ৯, ৪৯ রোমান সংখ্যা হয়ে গেল। আমরা যদি ৫০ লিখি খুব সহজ, ৫০। এইবার আমরা ৫১ যদি লিখি তাহলে ৫০ ১, ৫৩ ৫০ ৩, ৫৫ ৫০ ৫, ৫৮ ৫০ ৮। এভাবে কিন্তু আমরা রোমান সংখ্যা লিখতে পারব। এবার ধরো আমরা ৬ ঘরে রোমান সংখ্যা লিখি দেখো, ৬০ ৫০ ১০, ৬০। এবার আমরা লিখব ৬১ ৫০ ৬০ এবং ১, ৬১। আমরা ৬৫ লিখব ৬০ এর সাথে ৫, ৬৫। আমরা যদি ৬৯ লিখি ৬০ এর সাথে ৯, ৬৯। অর্থাৎ আমাদের কিন্তু দশ ভিত্তি গণনা শিখে রোমান সংখ্যাটাই শিখতে হবে। এবার আমরা ৭০ ঘরে রোমান সংখ্যা লেখা শিখি। আমরা ৭০ লিখব ৫০ ৬০ ৭০। আমরা ৭৩ লিখি ৫০ ৬০ ৭০ ৭১ ৭২ ৭৩। আমরা ৭৮ লিখি ৫০ ৬০ ৭০ এবং ৮, ৮ কীভাবে লিখি, ৫ ৬ ৭ ৮ ৭৮। আমরা ৮০ লিখি ৫০ ৬০
70 80 এই যে তিনটি তিনটির বেশি কিন্তু আমরা ক্রস করব না আমরা 90 এর ঘরে রোমান সংখ্যা লেখা শিখব দেখো 90 লিখব আমরা রোমান সংখ্যা 90 কিভাবে আমরা লিখব প্রথমে 90 100 থেকে 10 90 তাহলে আমরা 91 লিখি 91 প্রথমে আমরা 90 লিখলাম এর সাথে 1 91 95 লিখি 90 5 95 আমরা 99 লিখি 90 এর সাথে 9 99 আমরা 100 লিখি 100 তো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা রোমান সংখ্যা সম্পর্কে খুব সহজে বুঝতে পারলে তোমরা যে কোনো রোমান সংখ্যা 10 দিয়ে গণনা করে লিখবে তোমাদের কোনো ভুল হবে না তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই রোমান সংখ্যা সংক্রান্ত শীট আমাদের কোচিং থেকে ইতিপূর্বে সরবরাহ করা হয়েছে তোমরা বাসায় অভিভাবকের সাহায্যে বেশি বেশি অনুশীলন করবে এবং তোমাদের অনুশীলনের খাতাগুলো সংরক্ষণ করবে যাতে পরবর্তীতে আবার সেটা দেখতে পারো সবাইকে ধন্যবাদ জানাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ভালো থাকো শুভকামনা সবার জন্য